মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি মশলা বেগুন বানাচ্ছি। কি করে বানাচ্ছি সেটা আপনাদের শেয়ার করছি। তিনটে আমি বেগুন নিয়েছি, বেগুনগুলো চার ভাগ করে নিয়েছি যেন পোকা না থাকে, দেখে নিয়েছি। আর ডাঁট শহীদ নিয়েছি, বেগুনের ডাঁটটাও ফেলিনি। পরিমাণ মতো নুন দিচ্ছি, আর হাফ চামচ হলুদ দিচ্ছি, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এক চামচ রসুন পেস্ট দিয়ে আমি বেগুনটা ভালো করে মেখে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। বেগুনের মশলাগুলো আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, দেখুন বেগুনে মশলাগুলো চারিদিকে ভালোভাবে লেগে গেছে। কড়াইতে আমি 3 চামচ সর্ষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, মিডিয়াম সাইজে 2 পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে ভাজা, মশলা মাখা বেগুনগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। একটু উল্টে দিচ্ছি বেগুনটা। লো টু মিডিয়াম আছে, 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে নিচ্ছি, আবার বেগুনটা উল্টে দিচ্ছি। এখানে কোনো আমি জল দিইনি, বেগুন থেকেই জল বেরিয়েছে, এই জলেই বেগুন সেদ্ধ হবে। দশ মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি, লো টু মিডিয়াম আছে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে নিচ্ছি। দেখুন বেগুনগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি বড় বড় 2টো টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এই বেগুনের তরকারি টক মিষ্টি ঝাল হয়, খেতে খুবই ভালো লাগে। আমি 3 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বেগুনটা আমি আর ঢাকবো না, আমি এই বেগুনটা মিডিয়াম আছে, এখন 2-3 মিনিট ভেজে নেব। এই বেগুনের তরকারি গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদের ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে চারিদিকটা আমি একটু নাড়িয়ে দিচ্ছি। বেশি নাড়াবো না, তাহলে বেগুনগুলো ভেঙে যাবে। আমি 2 মিনিট ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে নিচ্ছি। বেগুনের তরকারি রেডি, প্লেটে নামিয়ে দেখাচ্ছি। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।